টিএমএসএস বাংলাদেশের বৃহত্তম এনজিওগুলোর মধ্যে একটি। হেলথ সেক্টর টিএমএসএসের একটি গুরুত্বপূর্ণ অংশ। দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি টিএমএসএসের হেলথ সেক্টরের রয়েছে মানসম্পন্ন মেডিকেল কলেজ, 750 শয্যার রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, নার্সিং কলেজ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সহ অনেক প্রতিষ্ঠান। চীনের উহান শহরে কোভিড-19 ছড়িয়ে পড়লে টিএমএসএস হেলথ সেক্টর গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে। WHO কোভিড-19কে মহামারী ঘোষণা করলে টিএমএসএস হেলথ সেক্টর WHO নির্দেশনা অনুসারে নিজেদের প্রস্তুত করতে থাকে। টিএমএসএস এটা তো একটা ট্রাস্টি অর্গানাইজেশন এবং টিএমএসএসের পলিসিগুলো সব হলো জনকল্যাণমূলক পলিসি অর্ডিনেন্স আছে। যখন আমাদের দেশের বাহিরে কোভিড ছিল তখনই আমাদের হেলথ সেক্টরের ম্যানেজমেন্ট তারা এইটা নিয়ে কীভাবে করা যায়, কোন প্রোটোকলে করা যায়, আপনার দেশের ভেতরে বাহিরে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথাবার্তা বলে আপনার চিকিৎসার প্রোটোকল তারা তৈরি করছিলেন। ফেব্রুয়ারি মাস থেকেই টিএমএসএস হেলথ সেক্টর কোভিড-19 বিষয়ে সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে নিজেদের ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ান সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিয়ে ওয়ার্কশপ এবং ট্রেনিং করতে থাকে নিয়মিতভাবে। তৈরি হতে থাকে কার্য পরিকল্পনা। ফেব্রুয়ারি মাস থেকে কোভিড-19 বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা শুরু করে। মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলে টিএমএসএস হেলথ সেক্টর রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে কোভিড-19 চিকিৎসার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে। ততদিনে পৃথিবীতে কোভিড-19 ভয়ঙ্কর আকার ধারণ করেছে। অপরদিকে আধুনিক রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে প্রতিনিয়ত দরিদ্র জনগণ চিকিৎসা সেবার জন্য আসে। এমন পরিস্থিতিতে হাসপাতালে নন কোভিড চিকিৎসার পাশাপাশি কোভিড-19 সর্বোচ্চ চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। WHO গাইডলাইন অনুসারে একই হাসপাতালে কোভিড ও নন কোভিড রোগীর চিকিৎসার জন্য সর্বোচ্চ নিরাপদ ও কার্যকর 6টি গাইডলাইন তৈরি করা হয়। হাসপাতালকে লাল, হলুদ ও সবুজ 3টি অঞ্চলে ভাগ করা হয়। হাসপাতালে সব অঞ্চলের প্রবেশ ও বাহির হবার পথ আলাদা করা হয়। বর্জ্য ব্যবস্থাপনার জন্য করা হয় উপযুক্ত গাইডলাইন, আর সকল গাইডলাইন কঠোরভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়। আমরা যারা কেন্দ্রীয় পর্যায়ে যেটা করেছি, আমরা বেশ কিছু গাইডলাইন, বেশ কিছু প্রোটোকল তৈরি করেছি এবং সেটা শুধুমাত্র আক্ষরিক নয়, এটা আমরা হাসপাতালে এটাকে প্র্যাকটিস প্র্যাকটিকেবল করার জন্য, যাতে করে একজন পেশেন্ট আসলে ট্রায়াজের যে কথাটা আমরা শুনি সেটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছি। আবার একই সাথে পুরো দেশে আমরা যখন লক্ষ্য করতাম যে কোভিড এবং নন কোভিড দুই রকম চিকিৎসার জটিলতার কারণে যারা কোভিড নন এমন রোগীরা চিকিৎসা বঞ্চিত হচ্ছিল, আমরা সেই ব্যাপারটিকে অ্যাড্রেস করেছি। ফলে আমরা আমাদের হাসপাতাল কিন্তু জোনে বিভক্ত, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। ফলে কোভিড নন কোভিড সব রকম রোগের চিকিৎসা এখানে আমরা করবার সক্ষমতা রেখেছি এবং এটি হলো আমাদের সফলতার পেছনে বা আমাদের এই পর্যন্ত যা কিছু অর্জন তার পেছনে মূল কারণ। সারা বিশ্বের মতো সুরক্ষা সরঞ্জামের ঘাটতি বাংলাদেশেও ছিল। এর জন্য টিএমএসএস নিজেরাই Grade 3 PPE উৎপাদন শুরু করে। মে মাসে সরকারের অনুমোদন সাপেক্ষে আর্টিফিশিয়াল ল্যাব স্থাপনের মধ্য দিয়ে 80 বেডের 2টি ওয়ার্ড, 43টি ক্যাবিন ও 10টি ICU ইউনিট নিয়ে রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পূর্ণাঙ্গভাবে কোভিড চিকিৎসা চালু করে। এখন আমি বলতে পারি যে আমাদের এই কোভিড চিকিৎসার ক্ষেত্রে যতগুলো কম্পোনেন্ট প্রয়োজন আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা এই হসপিটালে অ্যাভেলেবেল করেছি এবং আমরা অনবরত আমাদের যারা লোকবল, জনবল, যারা স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এবং এটাও মানে বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি যে চিকিৎসকরা, নার্সরা যারা সেবার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমরা উপর্যপুরি তাদের যে একটা মেন্টাল সাপোর্ট, তাদের এই টেকনিক্যাল এই ট্রেনিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এই বিষয়গুলো কিন্তু আমরা অনবরত করেছি। এই জিনিসটা আমাদের চিকিৎসকদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে দিচ্ছে এবং আমাদের এই কোভিডে কাজ করতে তারা আপত্তি করছে না। প্রতিটি ওয়ার্ড, ICU ইউনিট সার্বক্ষণিক পর্যাপ্ত প্রশিক্ষিত নার্স এবং ডাক্তারদের তত্ত্বাবধানে থাকে। আমাদের ICU সিস্টার
তারপরে আইসিইউ টেকনিশিয়ান এবং অ্যাটেন্ডেন্ট মেল ফিমেল অ্যাটেন্ডেন্ট তাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত সাকসেসফুলি রান করতে পারছি। এখন বর্তমানে দুইটা রোগী ভেন্টিলেটর আছে, সেই দুইটা রোগীও আশা করি যে তাদের আউটপুট ভালো হবে। ডাক্তারদের পাশাপাশি প্রতিদিন একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রতিটি রোগী দেখে থাকে, এতে করে রোগীরা মানসিকভাবে অনেক ভালো থাকে। আমাদের এতে কিন্তু রুটিনলি তিনটে রাউন্ড হবে, রুটিনলি সকালে আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং মেডিকেল অফিসাররা রাউন্ড দিবে সকালে, আমাদের কনসালটেন্টের সহ আবার রাউন্ড হবে 11টার থেকে। এটা আমার তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে পুরো রাউন্ড, মানে সব রুগীদের কি অ্যাটলিস্ট রুগীরা চায় যে বড় ডাক্তারের সঙ্গে কথা বলা। আমরা কিন্তু প্রত্যেকটা রুগীর সঙ্গে কথা বলি ফর দ্য স্যাটিসফ্যাকশন। আমাদের কিন্তু আপনি যদি ভিজিট করেন যারা যাচ্ছে, দে উইল স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড, কারণ আমরা তিনবার আবার রাত্রে 7টার সময় কিন্তু আমার ডাক্তারেরা আবার হোল যতগুলো রুগী আছে সব বেডে যা রাউন্ড দিতে, তিনটে রাউন্ড আমাদের কম্পালসারি। রোগীদের এমন নিবিড় পরিচর্যা দেবার পরও এখন পর্যন্ত কোনো ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী কোভিড-19 আক্রান্ত হন নাই। যেখানে সারা বিশ্বে ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের এটি একটি বড় সাফল্য। এই সাফল্যের অন্যতম বিষয়সমূহ হচ্ছে নিজেদের 6টি গাইডলাইন কঠোরভাবে মেনে চলা এবং বিশেষ করে ইনফেকশন কন্ট্রোল ও এনভায়রনমেন্ট ইনফেকশন প্রোটোকল মেনে চলা, ট্রায়াজ সিস্টেম ফলো করা, বিশেষজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে পিপিই ডোনিং এবং ডোফিং করা। এইসবের পাশাপাশি কোভিড-19 চিকিৎসার জন্য রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে রয়েছে অনলাইন পরামর্শ কেন্দ্র। যে সকল কোভিড-19 রোগীর হাসপাতালে আসার দরকার নাই এমন অনেকেই অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সুস্থ হয়েছেন। এছাড়া কোভিড-19 পরীক্ষার জন্য নিয়মিতভাবে প্রশিক্ষিত স্বাস্থ্য টেকনিশিয়ানরা বাড়ি যেয়ে স্যাম্পল সংগ্রহ করে থাকেন। আমাদের হেলথ সেক্টরেরও আমার মতো এই মেন্টালিটিতে তারা শুরু থেকে এখন পর্যন্ত একদম অত্যন্ত কমিটমেন্ট নিয়ে একদম দৃঢ় অঙ্গীকারের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আপনার এই চিকিৎসা কাজ করছেন, একদম সুন্দর চিকিৎসা প্রোটোকল মেনটেন করে। দেশের এই দুর্যোগময় সময় টিএমএসএস হেলথ সেক্টর কোভিড রোগীদের নিবেদিতভাবে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে পেরে গর্বিত।